السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 26শে রজব 1445 হিজরি মোতাবেক 7ই ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব, পর্ব নম্বর 68। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা আমাদের সামনে। ইনশাআল্লাহ তাআলা আজকে এই 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জীবনে অনেক ছুটে যাওয়ার নামাজ আছে, পড়তে পারে নাই, সঠিক কত রাকাত জানা নাই এবং জীবনে অনেক রোজা কাজা করতে পারে নাই, সঠিক মনে নাই কতটি রোজা এখন আদায় করতে চায়, কিন্তু সেই ব্যক্তি অনেক অসুস্থ অবস্থায় আছে, বিছানায় শয্যাশায়ী অবস্থায়। অতীতের ছুটে যাওয়ার নামাজ এবং রোজার ফিদিয়া আদায় করার তেমন কোনো সামর্থ্য নেই। প্রথম কথা, সালাতের নামাজের কোনো কাফফারা বা ফিদিয়া নেই। নামাজের কাফফারা ধরা বা ফিদিয়া দেওয়া যেটাই বলুন না কেন বেদাত, এবং বেদাত হচ্ছে গুমরাহী, গুনাহার কাজ, জাহান্নামে যাওয়ার কাজ, জান্নাতে যাওয়ার কাজ নয়। এই প্রথাটি যে রয়েছে সেটি নিকৃষ্ট বেদাতি প্রথা এবং এটি হচ্ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীদের অবৈধ কাম। নামাজের কোনো কাফফারা হয় না। জি, সালাতের কাফফারা সারা দুনিয়ার সমস্ত সম্পদ, রাজত্ব সব কিছু দিয়েও এক অক্ত সালাতের কাফফারা হবে না। তবে সিয়ামের ফিদিয়া আছে, যদি সিয়াম ছুটে গিয়ে থাকে তাহলে তো কাজা করতে হবে, কিন্তু যদি এমনটা হয় যে অসুস্থ অবস্থায় ছুটেছে বা সফর অবস্থায় আর সেগুলি কাজা করতে পারেন, সেগুলির বিষয় ভিন্ন বিষয়। কিন্তু এখানে তো ইচ্ছাকৃত সেই সিয়ামগুলি ছেড়েছে, সালাত ছেড়েছে, সালাত ছেড়েছে, কুফরি কাজ করেছে, আল্লাহ তওবা নসিব করুন, এবং সিয়াম ছেড়েছে বড় ফাঁসে কি গুনহার কাজ করেছে, বড় কাবিরা গুনাহ করেছে, জাহান্নামে যাওয়ার কাজ এগুলি সব। তারপরে বলছেন যে এমত অবস্থায় করণীয় কি, কিভাবে মহান আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে। করণীয় হচ্ছে প্রথম তওবা করা, খালেস অন্তর থেকে তওবা করলে আল্লাহ সমস্ত অপরাধ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। কলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করছেন, হে নবী তুমি বলে দাও, যে মহান আল্লাহ বলছেন, হে আমার ওই বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুস, যারা সীমা লঙ্ঘন করেছো, নিজেদের অত্যাচার করেছো পাপ করে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, অতীতে যা হয়ে গেছে আর তার সংশোধনের শুধুমাত্র একটি পথ, সেটি হচ্ছে তওবা। সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, আল্লাহর রহমতের আশাবাদী হও, সংশোধন কর, তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা। ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল তওবার দিকে আহ্বান করেছেন অনেকগুলি আয়াতে, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিন, হে মুমিনগণ তোমরা আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমাদের সফলতা রয়েছে। যেই সালাদগুলি বাকি জীবনে যদি পড়ে থাকে, এমন না যে এখন পর্যন্ত, এই যে এখন বিছানায় এখন পর্যন্ত সে সালাদ সংশোধন করতে পারেনি এমন নয়, বরং দীর্ঘদিনে সালাদ চটিয়েছে, তারপরে তওবা করে সালাদ পড়া শুরু করেছে, তার সাথে সুন্নত নফল পড়েছে। এই মর্মে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি হচ্ছে সহিহ হাদিস এবং আবু দাউদ তিরমিজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সালাত, সর্বপ্রথম বান্দার হিসাব হবে তার সালাত সম্পর্কে। যদি সালাতে পাশ করে নেয় সফল, তাহলে তো পাস, সফল, আর যদি তাতে ফেল করে যায়, সালাতে ঘাটতি, ফরজ সালাতে ঘাটতি হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাদিস রয়েছে, ফাইনিন তাকাসা ফি ফরিজাতিহি শাই, যদি তার ফরজে কোনো রকমের ঘাটতি থাকে, কাল রব্ব আজ্জা ওয়াজাল, মহান আল্লাহ বলবেন,
ফেরেশতাদেরকে বলবেন অনজুরু লি আব্দি, অনজুরু হাল লি আব্দি মিন তাতাউইন, দেখো আমার বান্দার কি কোনো নফল সুন্নাত আছে কিনা। ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিনাল ফরিদাতি, ফরজে যে ঘাটতিগুলি হয়েছে সেগুলি পুরা করা হবে। এইরকমই যে সুন্নত নফল রোজাগুলি রেখেছে সেই রোজা দিয়ে সিয়াম দিয়ে ফরজ সিয়ামের ঘাটতি পূরণ করা হবে যদি সেগুলির কাজা না করতে পারে। খালে সন্তর থেকে তার সাথে তওবা করো, ফরজ তওবা করবে, আল্লাহ মাফ করুন। দুই নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, সূরা ইখলাস যদি সারা দিনে বিভিন্ন নফল নামাজে দশ বার পঠিত হয় তাহলে কি দশ বার পড়ার সওয়াব পাওয়া যাবে? প্রথম কথা, দশ বার প্রতিদিন সূরা ইখলাস পড়া সম্পর্কে যে ফজিলত বর্ণনা করা হয়েছে, জান্নাতে স্পেশাল ঘর বানাবেন, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি অত্যন্ত দুর্বল, জয়ীফ, সুতরাং এর ওপর আমল করা জায়েজ নয়, জয়ীফ, ভিত্তিহীন, যা নবী সাল্লাম থেকে প্রমাণিত নয় তার ওপর আমল করা মোটেই শুদ্ধ নয়। সুতরাং এই আমলটি সুন্নত হবে না, সুন্নতের খেলাফ হবে। আপনি এর চাইতে বেশিও পড়ুন, কম পড়ুন। সহি হাদিস হয়েছে যে কুলহু আল্লাহ আহাদ তাআদিল সুলুসুল কোরআন, সূরা ইখলাস কুলহু আল্লাহ আহাদ, এই সূরা কোরআনের এক তৃতীয় অংশ, এটি সহি হাদিস। এর ওপর আমল করে বেশি বেশি সূরা ইখলাস পড়ুন, সলাতের ভিতরে সলাতের বাইরে পড়ুন, কিন্তু দশ বার পড়বেন এই আশা নিয়ে এটি আমল সুন্নতের খেলাফ, বিদাতি আমল। তিন নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম সালাম, সূরা মুলক এশার নামাজে কিংবা রাতের নামাজে পড়লে কি আদায় হবে? উত্তম হচ্ছে যে সূরা মুলক পড়া সেই হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং রাতে ঘুমাবার আগে পড়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক আর সূরা সেজদা নিয়মিত পড়তেন, এটি সুন্নাত মুস্তাহাব, পড়লে ফজিলত রয়েছে এবং কবর আজাব থেকে নাজাত মিলবে যারা সূরা মুলক বেশি বেশি পড়বে। তো সূরা মুলক পড়বেন ঘুমাবার আগে, এটি হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি মাঝে মধ্যে সলাতের ভিতরে ফরজ সলাতে পড়ল আবার সুন্নত নফল সলাতে পড়ল, তো সেটি জায়েজ আর সেটি যথেষ্ট হবে, ইনশাআল্লাহ সেটি যথেষ্ট হবে। কিন্তু নিয়মিত আমল করা যে আমি এশার সলাত আর সুন্নত দিয়ে আমি সূরা মুলক শেষ করে নেব প্রতিদিন, এটা অভ্যাস বানিয়ে নিয়েছে, তো যারা এটা দেখবে জানবে তারা মনে করবে যে এটি হচ্ছে সুন্নতির তরিকা, একটি বিদাতের আকার ধারণ করবে, সুতরাং এটি জায়েজ নয়। আল্লামারা বলেছেন যে এটি জায়েজ নয়। জি, এই মর্মে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে, মাঝে মধ্যে আমল করলো, এইভাবে সলাতের ভিতর পড়লো, মাঝে মধ্যে সলাতের বাইরে পড়লো, রাত্রে পড়লো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিদিন একই রকম নামাজের ভিতরে সূরায় মুলক পড়ছে এমনটা করবে না। চার নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। বাইহাকি সওয়াবুল ঈমান, জি, বাইহাকিতে অনেক জয়ীফ জাল হাদিস রয়েছে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েদেরকে প্রতি রাতে এই সূরা তেলাওয়াত করার আদেশ করতেন, বাইহাকি সওয়াবুল ঈমান, হ্যাঁ, 2498। এটা সঠিক কিনা জানতে চাই, না সঠিক না। এই মর্মে অনেক মহাদ্দেসিনে কেরামের উক্তি রয়েছে, ইমাম আহমদ, ইমাম আবু হাতিম, এইরকম বড় বড় মহাদ্দেসদের, আইম্মা কেরামের যারা আইম্মা হাদিস, তাদের উক্তি রয়েছে যে এই মর্মে যে হাদিস সেই হাদিস মোটেই সহি নয়, হ্যাঁ, বরং অত্যন্ত জয়ীফ, জালের কাছাকাছি, অত্যন্ত দূর, জয়ীফ জিদ্দান, ভিত্তিহীন। কিন্তু এখানে একজন হানাফি মহাদ্দেসের উক্তি নকল, কারণ এই বেদাতি আমলগুলি আর এই জাল জয়ীফের আমলগুলি হানাফি সমাজে বেশি প্রচলিত, এই জন্য ইমাম জাইলাই রাহমাহুল্লাহ, তিনি প্রখ্যাত হানাফি মজহাবের মহাদ্দেস ছিলেন, তার হাদিসের সহি জয়ীফের তাহকি গবেষণায় তাখরিজে কিতাব রয়েছে নসবুর রায়া, তিনি বলছেন যে হাজাল হাদিস ও জয়ীফুন মিন ওজুহ, এই হাদিস হচ্ছে জয়ীফ, দুর্বল বিভিন্ন দিক থেকে, চারটি দিক, সুতরাং তার উপর আমল করা লা ইয়াসহুল আমাল বিহি, তার উপর আমল করা সহি না। তাহলে সূরা ওয়াকিয়া পড়ার যে অভ্যাস আমার দেশে রয়েছে, অথচ আমাদের দেশের লোক সবচেয়ে বেশি গরিব, যে সূরা ওয়াকিয়া পড়ে যদি দারিদ্র্য মোচন হতো আর মানুষ ধনী হয়ে যেত, অভাবমুক্ত হইতো, তাহলে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোক এত বেশি গরিব থাকতো না, আরবরা মোটেই আমল করে না, তো আরবদের কোনো দিন ভাত জুটতো না, এমনটা তো নয়, তো অবাস্তব কথা আর এসব জাল ধর্মকর্ম।
আল্লাহ সব বিদাত থেকে বাঁচিয়ে রাখুন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি আসলে প্রমাণিতই নয়। জি, পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওযুর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আলোচনায় জানতে পেরেছি যে হাতে আংটি পরিহিত অবস্থায় তিনি উযু করতেন অথচ আংটি নাড়াচাড়া করে তাতে পানি প্রবেশ করাতেন না। জি, ইবনুল কাইম রাহিমাহুল্লাহ আর সংক্ষিপ্ত আকারে শেখুল ইসলাম আব্দুল আব্দুল রহমতুল্লাহ আলাই মুখতাসর জাদুল মাদ সংক্ষিপ্ত জাদুল মাদ তিনি সংকলন করেছেন, তাতে এই কথা রয়েছে। আমার প্রশ্ন হলো, যদি আংটি টাইট করে আঙ্গুলে চেপে থাকে অথবা মহিলারা যে নাকে ফুল কানের দুল পরে তাতে তো ওই অঙ্গের কতটুকু জায়গায় আবৃত করে রাখে, এই ক্ষেত্রে উজু কিংবা ফরজ গোসলের সময় সেগুলোর ভিতরেও কি পানি প্রবেশ করানোর প্রয়োজন নেই? জি, প্রথম কথা আংটি সম্পর্কে, যেহেতু আংটি আঙ্গুলে থাকে আর আঙ্গুল হচ্ছে ধৌত করার অঙ্গ, যে অঙ্গগুলি ধৌত করতে হয় উজুতে বা গোসলে তার অন্তর্ভুক্ত, সুতরাং দেখতে হবে ওলামারা বলেছেন, যদি অধিকাংশরা বলছেন যে এই ক্ষেত্রে আংটি নাড়া দেওয়া হচ্ছে সুন্নাত, কিন্তু গবেষক ওলামারা বলছেন যে নাড়া দেওয়া সুন্নাত নয় যদি ঢিলা থাকে, ঢিলা এমনিতে পানি ঢুকে যাচ্ছে, যেমন চেন ঘড়িতে ওই রকমই চেন, ঘড়ির চেন ঢিলা হয়ে রয়েছে আর কেউ ঘড়ি পরে হয়তো উজু করে অনেকে, তাহলে এটাতে নাড়াচাড়া করতে হবে এমন প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, এটিকে সুন্নাত বলা যাবে না, যে আংটি বা ওয়াজিব বলা যাবে না। কিন্তু যদি টাইট হয়, খুব কষা হয়ে লেগে আছে, তাহলে তার ভিতরে শুকনো থেকে যেতে পারে এই সম্ভাবনা রয়েছে, এই জন্য সেই ক্ষেত্রে আংটিটাকে নাড়া দিয়ে নিতে হবে ওলামারা বলেছেন। জি, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই ফতোয়া দিয়েছেন। বাকি থাকলো আরও যে জিজ্ঞাসা করেছে, মহিলাদের নাকের ফুল, তো নাক হ্যাঁ ঠিক আছে ধোয়ার অঙ্গ, তো সেখানে নাড়া দিয়ে নিবে কিন্তু সেটা ভিতরে রয়েছে, অসুবিধা নাই এই ক্ষেত্রে, দিনে এত কঠোরতা নেই, কিন্তু একটু নাড়া দিয়ে নিবে, হয়তো বাড়াবাড়ি করবে না। আর যে কানের কথা বলেছেন, তো কান তো ধোয়ার অঙ্গ নাই, কান হচ্ছে কানের ভিতরটা মাসার, কানের ভিতরে আঙ্গুল রেখে কানের ওপর ভাগ মশা, কানের ওপর ভাগ মশা করবেন, সুতরাং এই ক্ষেত্রে কানের দুল আর নাড়াচাড়া করবে এমনটা করা বাড়াবাড়ি হবে, এর কোনো প্রয়োজন নেই, এর কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আলম। ছয় নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সূরা ফাতিহার শেষে মুসল্লিগণ কি ইমামের সঙ্গে আমিন বলবে নাকি ইমাম বলবে তার পরপরেই বলবে, দলিল সহ জানাবেন? এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে ইমামের অনুসরণের বিষয়টি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং ইমামের সাথে সাথে বলবে, কারণ সহিহ বুখারী মুসলিমের হাদিস, অন্যান্য হাদিসের কিতাবও রয়েছে প্রসিদ্ধ হাদিস, ইজা আম্মানাল ইমাম ফা আমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো, মানে তার পরে পরে নয়, তার সাথে সাথে হইতে হবে। সাথে সাথে দলিল কি? ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা, যার আমিন ফেরেশতাদের, ইজা আম্মানা ইমাম যখন আমিন বলে তখনই বলো, যার ইমাম যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে, আর ফেরেশতারা তখনই আমিন বলেন যখন ইমাম আমিন বলে। আর তারপর অন্য রওয়ায়েতে আরও রয়েছে যে ইমামের আমিন আর মালাক ফেরেশতার আমিন আর মুক্তাদিদের আমিন যখন অনুকূলে হবে, কোন দিক থেকে অনুকূলে হবে? সময়ের দিক থেকে, সময়ের দিক থেকে অনুকূলে হবে, তাহলে গফির আল্লাহ মাতা কাদ্দাম জামি, অতীতের গোনা মাফ হবে। এই কথাই কোরআন সুন্নার আলেমগণ বলেছেন যে এই ক্ষেত্রে ইমামের সাথে সাথে আমিন বলবে, অনুসরণ করে নয়। বাকি অন্যান্য বিষয়গুলি যেমন তকবিরে তাহরিমা না, সাথে সাথে তকবিরে তাহরিমা দিবেন, অন্যান্য তকবিরাতুল ইন্তেকাল বা আসমি আল্লাহ আলমিন হামিদ রব্বানা ওয়ালাকা আলহামদ না, সাথে সাথে দেবেন ইমামের সাথে নয়, বরং মোতাবাত করবে, পেছনে পেছনে থাকবে। আল্লাহ তাআলা আলম। জি, সাত নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে যে কাজটা করলে আমরা হজ ও উমরার নেকি পাওয়া যায়, সেই কাজটা আমরা যদি মক্কা এবং মদিনায় থাকি তাহলে সেটা করা চলবে তো? জি চলবে, কোনো সময় ফজরের নামাজের পর একই জায়গায় বসে থাকা, জিকির আজকার করা, সূর্য ওঠার 10 মিনিট পর 2 রাকাত নামাজ পড়া, জি, এতে যে
ওমরার সওয়াব রয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে জিজ্ঞাসা করছেন যে এই আমলগুলি মক্কা মদিনায় যেহেতু আছে, ওমরা করার সুযোগ আছে, এখানে করতে পারবো কিনা, প্রশ্নকারী কলকাতাতে প্রশ্ন করেছেন, উনি ওমরে আসবেন জিজ্ঞেস করছেন। তো এর উত্তরে বলবো যে হ্যাঁ করতে পারবো, যে কোনো জায়গায়। এগুলো অতিরিক্ত আমল, এই নয় যে আপনি হজের চান্স পাচ্ছেন মক্কায় বা ওমরা করার চান্স পাচ্ছেন, আল্লাহর ঘরের কাছে আসেন, সেই জন্য এই আমলগুলি করতে পারবেন না, এমন কথা নেই, সবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আট নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন মহিলার মাঝে মাঝে এমন হয় যে তিনি কাজে হাজতের পর পানি দ্বারা ইস্তেঞ্জা করলেন এবং এরপর উজু করে সালাতে দাঁড়ালেন, সেজদায় গেলে তিনি অনুভব করেন যে লজ্জাস্থান দিয়ে গরম পানির মতো বের হচ্ছে, এটা কি পেশাব ঝরা? এটা প্রথম কথা, তার মাঝে মধ্যে হচ্ছে না স্থায়ীভাবে হচ্ছে, এটা দেখতে হবে। যদি স্থায়ীভাবে হয় আর নিশ্চিত সে যে পেশাব বের হচ্ছে, আমার কিছু বেরোলো, পেশাব বেরোলো, তাহলে সেই ব্যক্তি রুগী, স্থায়ী রুগী। আবার স্থায়ী না, যার হাদাস দায়েম, যার নাপাকি হচ্ছে স্থায়ী, যার নাপাকি স্থায়ী, সেই ব্যক্তি একবার রক্ত শুরু হওয়ার পর উজু করে নেবে আর তারপরে ভরুক্ষেপ করবে না কী হলো না হলো, কী বেরোচ্ছে না বেরোচ্ছে, যেটাকে বলা হয় সালেসুল বোল, সবসময় পেশাব পড়তে আসে, পুরুষ হোক আর নারী হোক, অথবা সবসময় ইস্তেহাজা, রক্ত সবসময় বের হতে আছে, এইরকম পরিস্থিতিগুলিতে রক্ত শুরু হওয়ার পরে উজু করে নেবে আর তারপরে সালাত আদায় করবে, আর কী বেরোচ্ছে না বেরোচ্ছে সেই দিকে ভ্রুক্ষেপ করবেন না। আর যদি সেটা মাঝে মধ্যে কখনো হয়, তাহলে এই ক্ষেত্রে সেটা তার ওয়াসওয়াসা সন্দেহ শুধু, নাকি সে নিশ্চিত, তার ইয়াকিন হচ্ছে? যদি তার ইয়াকিন থাকে, হ্যাঁ দৃঢ় প্রত্যয় হয় যে না আমার লজ্জাস্থান থেকে কিছু বেরিয়ে গেল, পেশাব বেরিয়ে গেল, তাহলে আর এটা মাঝে মধ্যে তার হচ্ছে, তার স্থায়ী সমস্যা নয়, মাঝে মধ্যে কখনো হচ্ছে, তাহলে সালাত ছেড়ে দেবে, কারণ নাপাক অবস্থায় সালাত হয় না, উজু নষ্ট হয়ে গেলে, আর পেশাব পায়খানার দ্বার দিয়ে কোনো কিছু নির্গত হলে উজু নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা ইয়াকবারুল্লাহ সালাত আহাদিকুম ইযা আহদাসা, তোমাদের কারো সালাত কবুল হবে না যদি হাদাস উজু নষ্ট হয়ে যায়, হাত্তা ইয়াতাওয়াদা, যতক্ষণ পর্যন্ত উজু না করে, সুতরাং সালাত ছেড়ে দিবে, পুনরায় উজু করে আসবে। সেটা যদি বারবার আবার উজু করে আসলো আর তারপরে আবার ওই রকমটা হয়, তাহলে জানতে হবে যে এটি তার রোগ অথবা তার শুধু সন্দেহ ওয়াসওয়াসা হচ্ছে, তাহলে ভ্রুক্ষেপ করবে। এক কথায় ওয়াসওয়াসাকে চান্স দেবে না, যদি বারবার এইরকমই সন্দেহের ভিত্তিতে সে সালাত ছাড়তে থাকে, তাহলে ওয়াসওয়াসার রোগে আক্রান্ত হয়ে কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুন। বলছেন তারপরে আরও যে প্রায় 10-12 মিনিট পরেও কি পেশাব ঝরতে পারে? হতে পারে সেটা, কিন্তু সন্দেহের ভিত্তিতে সেদিকে ভ্রুক্ষেপ করবে না। এটা কি কোনো রোগ? যেমনটা বললাম, সেটা স্থায়ী যদি হয় তাহলে সেটা রোগ, আর যদি মাঝে মধ্যে হয় কখনো, তাহলে সেটি রোগ নাই, হয়তো ভালো করে পরিষ্কার করে হয়তো আসেনি, অথবা অসমসা সন্দেহ, এটা সব সময় হয় না। যদি সব সময় না হয় তাহলে তার শুধু সন্দেহ না, ইয়াকিন, যদি শুধু সন্দেহ হয় ভ্রুক্ষেপ করবে না, আর যদি তার ইয়াকিন হয় তাহলে সালাত ছেড়ে দিয়ে পুনরায় উজু করে আসবে। এই ক্ষেত্রে তার করণীয় কী? করণীয় বললাম, যে আবার বলছি করণীয়, যদি সেটা সব সময় হয় না, মাঝে মধ্যে হয়, তাহলে দেখতে হবে যে শুধু সন্দেহ হচ্ছে যে কিছু যেন বেরিয়ে আসলো, নাকি তার ইয়াকিন হচ্ছে। যদি তার ইয়াকিন হয় নিশ্চিত যে বেরিয়ে গেল, তাহলে সালাত ভঙ্গ করবে, আর না হলে সন্দেহের ভিত্তিতে সালাত ভঙ্গ করবে না আর অসসার ভ্রুক্ষেপ করবে না। শুনেছি যাদের নর্মাল ডেলিভারি বাচ্চা হয় তাদের 40-45 বছর বয়সের পর পেশাব ঝরার সমস্যা দেখা দেয়, এটা কি সত্য? না, এর কোনো দলিল প্রমাণ করেন হাদিসের নেই। আর যারা বিশেষজ্ঞ চিকিৎসাবিদ্যায় তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন, এসবের কোনো অস্তিত্ব হয়তো নেই। জি, আল্লাহ আলাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোবাইল ফোনের মাধ্যমে কি বিয়ে শাদি জায়েজ আছে? জায়েজ আছে, আজকাল তো ভিডিও কল দেখছেন, জামাইকে দেখতে পাচ্ছেন যে এই ছেলেই কবুল করছে, আর তারপরে অভিভাবক রয়েছে, ওলি রয়েছে, ওলির নেতৃত্বে বিয়ে হচ্ছে, দুইজন সাক্ষী রয়েছে কমপক্ষে, বা বেশ কিছু লোকেরা বসে রয়েছে যারা ভালো মানুষ, অন্তত 5 অক্ত সালাত আদায় করে, বাহ্যিক স্পষ্ট তাদের জীবনে গুনাহ নেই,
এই রকম মুসলিম সাক্ষী হইতে হবে। আর আর জানাজানি হচ্ছে, যেখানে বিয়ে হচ্ছে গ্রামে জানাজানি, গোপনে বিয়ে জায়েজ নয়, জানাজানি হচ্ছে, এলান হইতে হবে, ঘোষণা, মেয়ের গ্রামে জানবে, ছেলের গ্রামে জানবে যে অমুক ছেলের অমুক যায় বিয়ে হচ্ছে, এইরকমটা হইতে হবে। আর এই উদ্দেশ্যে অলিমার বিধান রয়েছে, এই উদ্দেশ্যে হচ্ছে অলিমার বিধান, যাতে লোকেরা জানে। আর মানুষ যা যখন দেখবে এই ছেলেকে ওই মেয়ের সাথে কোনো জায়গায়, তখন যেন সন্দেহ না করে বা তাকে অভিযুক্ত না করে, অপবাদ না দিয়ে দেয়। যে মোবাইল ফোনের মাধ্যমে বলছেন যে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ দোনো পক্ষের সম্মতিতেই, ঠিক আছে, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হবে জায়েজ, এবং পরবর্তীতে ছেলে দেশে ফিরে গেলে আবার নতুন করে বিবাহ করতে হবে কি না? বিয়ে করার পূর্ণ পরে বিয়ে হয়ে গেছে, বিয়ে একবার শুরু। জি, 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আতুল্লাহ, আশআরি মাতুরিদি ফিরকার উৎপত্তি কবে হয়েছে? মাতুরিদি ফিরকার সম্পর্ক হচ্ছে ইমাম আবু মনসুর মাতুরিদির সাথে, যিনি হানাফি একজন বিদ্বান ছিলেন, এবং তার আকিদাই যেমন সুন্নত ছিল তো কিছু বিভ্রান্তিও ছিল। আর তার জামানা হচ্ছে চতুর্থ শতাব্দী, 333 হিজরিতে তার ইন্তেকাল, 333 হিজরিতে তার ইন্তেকাল। তো এই মাতুরিদি মতবাদের উৎপত্তি তাহলে হয়েছে তৃতীয় শতাব্দীর পরে, চতুর্থ শতাব্দীর শুরুতে, এক কথায় তৃতীয় শতাব্দীর শেষ দিকে অথবা চতুর্থ শতাব্দীর এর প্রথম দিকে এর উৎপত্তি হয়েছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে তাদের আকিদার বিরোধ রয়েছে, সুতরাং মাতুরিদি আকিদার অনুসরণ কোন মুসলিমের জন্য জায়েজ নয়। তাদের মধ্যে অনেক গুমরাহি রয়েছে, বিশেষ করে তাই ইমান এবং তাওহিদুল আসমা সিফাত সম্পর্কে। তারপরে বলছেন আশআরি ফিরকা, আশআরি ফিরকা আবুল হাসান আশআরির সাথে সম্পর্ক। আবুল হাসান আশআরি তিনি বাসরায় অবস্থান করতেন। আবু মনসুর মাতুরিদি হচ্ছে বেলাদ মাওয়ারাউন্নাহার, অর্থাৎ আফগানিস্তান বা আজারবাইজান সেই দিকে। তো আবুল হাসান আশআরির জন্ম 260 এবং এন্তেকাল 324, তাহলে 324-এ এন্তেকাল হচ্ছে আবুল হাসান আশআরির, যার সাথে সম্পৃক্তই আশআরি মতবাদ। আর আবু মনসুর মাতুরি 324 আর 33, এই 9 বছরের পার্থক্য তাদের এন্তেকালের সময়কালে। এই আবুল হাসান আশআরির 3টি স্তর ছিল রাহেমাহুল্লাহ, তার জীবনে 3টি স্তর ছিল। এক জামানে দীর্ঘ 40 বছর তার কেটে গেছে যে তিনি মুতাজিলা ফিরকার অন্তর্ভুক্ত ছিলেন, পথভ্রষ্ট মুতাজিলা ফিরকা ছিলেন। তারপরে তার উপর কিছুটা হক স্পষ্ট হলো, আর মুতাজিলা ফিরকা থেকে বেরিয়ে এসে দ্বিতীয় স্তর হচ্ছে যে তিনি কুল্লাবি ফিরকার ইবনে কুল্লাবের অনুসারী হয়ে গেলেন, আর সেটা হচ্ছে আশআরি মত। আশআরি মত আসলে ইবনে কুল্লাবের মতবাদ। এই যে মধ্যযুগে তার যে দ্বিতীয় স্তর, এই স্তরে যে তিনি আশআরি মতবাদ আদের প্রচার প্রসারে তিনি নিয়োজিত ছিলেন, সেটার অনুসরণ করেছে এক শ্রেণীর মুসলিম সমাজের লোকেরা, আর তারা বিভ্রান্ত হয়েছে। আর তার আগে তার চেয়ে বেশি বিভ্রান্ত তিনি মুতাজিলা ছিলেন। তৃতীয় স্তর যেটা স্পষ্ট অনেক ওলামারাই করেছেন, যে শেষ স্তরে তিনি পুরোপুরি তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে গেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর অনুসারী হয়েছিলেন আকিদায়। সুতরাং তার আকিদাতে শেষ জামানায় কোনো রকমের গুমরাহি ছিল না। আল্লাহ তাআলা যেন তার উপর রহম করেন, যদি সত্যিকারে তার তওবা হয়ে থাকে আর রহমতের যোগ্য থাকেন। আর আবু মনসুর মাতুরিদির কথাও সেটাই বলছি, যে হয়তো অজান্তে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালো জানেন, তবে আল্লাহ রব্বের কাছে রহমতের আশাবাদী। আল্লাহ রব্বুল্লাহর গুনাহ খাতা মাফ করুন। আল্লাহুম্মারহাম মাওতানা মাওতাল মুসলিমিন, মুসলিম যারা মৃত তাদেরকে আল্লাহ মাফ করুন, এবং তাদের সম্পর্কে আমাদের অন্তরকে পরিষ্কার রাখার তৌফিক দান করুন। এবং আল্লাহ রব্বুল আলমিন যারাকে দুনিয়াতে এখন রেখেছেন, তারা তাদের মধ্য থেকে যারা গুমরাহিতে রয়েছে তাদেরকে আল্লাহ হিদায়ত নসিব করুন, আর তাদের অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল মুসলিম উম্মার হেফাজত করুন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।